আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। জানি সবাই একটা আতঙ্কগ্রস্ত সময় পার করছি আমরা, ইনশাল্লাহ এই সময়টাও কাটিয়ে উঠবো আমরা সবাই। 2017 সালে আমি প্রথম একটি ব্লগ চ্যানেল খুলি, যেখানে আমার একটি ব্লগ আসে। এই ব্লগটি পরে এই ব্লগিংটা করার কন্টিনিউ হয়ে ওঠে নাই। আমি যেটা চিন্তা করি যে সব ইকুইপমেন্ট আসুক, তারপরে গিয়ে আমি ব্লগিংটা কন্টিনিউ করবো। এইভাবে ইকুইপমেন্টও ম্যানেজ করা হচ্ছিলো না, আমার ব্লগও করা হচ্ছিলো না। তো এখন থেকে ভাবছি যে যেরকমই আছি, যাই আছে তা দিয়ে ব্লগ করবো। যদি পারফেক্ট না হয় না হোক, শুধু আমি আমার দিনগুলো কীভাবে পার করছি ওগুলোকে একটা ভিডিও আকারে রেকর্ড করে রাখা। আসলে যে সাইকেলটা আমি চালাচ্ছি, ওই সাইকেলের ব্রেকের একটু সমস্যা আছে, ঠিক মতো ব্রেক হয় না। আর এটা বাংলাদেশে আমরা যে সাইকেলগুলোকে বাংলা সাইকেল বলি, ওই সাইকেলের মতো একটা সাইকেল। কীরকম ব্লগ আপনারা দেখতে চান, কী সম্পর্কিত দেখতে চান, অথবা কোন কোন বিষয়ে আমাদের চ্যানেলটি আরও ইম্প্রুভ করতে পারে, আশা করি সেই বিষয়ে আপনাদের কাছ থেকে সাজেশন পাবো। ব্লগিংটা বা যে কোনো কিছুই, শুধু ব্লগিং কথা বলবো না, যে কোনো কিছুই, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার নিজের একটা বাড়ানো খাঁচা থেকে বেরোতে পারবেন মানসিক দিক থেকে, তখন পর্যন্ত আপনি ওটা থেকে ভালো একটা আউটপুট পাবেন না। যখনই আপনি আপনার নিজের এই খাঁচা থেকে বেরোবেন, তখনই আপনি দেখবেন একটা ভালো আউটপুট আসা শুরু করেছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার আছে, তারা হয়তো বুঝতে পারবে যে ব্লগিং করা, প্রথম ব্লগটা করা এবং প্রথম ব্লগটা এডিট করে আপলোড করা, ব্লগারের লাইফের সবচেয়ে বড় পরীক্ষা। ভিডিও কেমন হলো, অডিও কেমন হলো, এইসব জিনিস নিয়ে চিন্তা করতে করতে প্রথম ব্লগটা কারো আর আপলোড করা হয় না। ব্লগার যাদেরকে আমি সবসময় ফলো করি, তাদের ভিডিও আমি প্রতিদিনই দেখি। আমার সবচেয়ে পছন্দের একজন ব্লগার পেশাগতভাবে উনি একজন পাইলট এবং ফিটনেস ট্রেনার, ফ্লাইং বেস্ট, গৌরব তেনাজা। কমিউনিটিটাতে হিন্দি ভাষা বুঝে এমন অডিয়েন্সের সংখ্যা খুব বেশি, যেখানে বাংলা ভাষা বুঝে তেমন অডিয়েন্সের সংখ্যা প্রায় অর্ধেক। তো ওই হিসেবেই বাংলাতে ব্লগ করা হয় খুব কম মানুষেরই। আমি এখন যদিও দেশের বাইরে আছি, আশা আছে যে এখান থেকে ব্লগিং স্টার্ট করে ব্লগিংটাকেই কেরিয়ারের একটা অংশ হিসেবে তৈরি করা। দেখা যাক তা ভবিষ্যতে কী হয়, কতটুকু যায়। যে ডিভাইসটা দিয়ে আমি এখন অডিও এবং ভিডিও শ্যুট করছি, সেটা হলো স্যামসাং M10, সাধারণ একটি ডিভাইস। তো জানি না আমি কতটুকু ভালো ব্লগ আপনাদের উপহার দিতে পারবো। বাইসাইকেল চালাতে চালাতে ব্লগিং করা অনেকটা কষ্টসাধ্য কাজ, আর প্রায় অনেকদিন পর বাইসাইকেল চালাচ্ছি, এই জন্য হাঁপিয়ে গেছি। আর এই তো আশা করি আমার পরবর্তী দিনগুলো কীভাবে কাটে ওগুলো রেগুলার আপডেট আপনারা এই ব্লগিং চ্যানেলটাতে পেয়ে যাবেন। আশা করি সকলে পাশে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।